ডকুমেন্টকে রিভিউ করার জন্য অনেক আগে রিভিউ পিটিশন ফাইল করা ছিল। সেই রিভিউ পিটিশনে 94টা গ্রাউন্ড নেওয়া ছিল জাজমেন্ট রিভিউ করার জন্য। আমরা এক্সামিন করেছি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে থরোলি 94টা গ্রাউন্ডই আমরা করেছি। আমাদের কাছে মনে হয়েছে একটা গ্রাউন্ড মামলা রিভিউ হওয়ার মতো টেলেবেল না, গুড গ্রাউন্ড না। আমরা আদালতকে বলেছি ওই গ্রাউন্ডকে আমরা প্রেস করব না। সুতরাং এটা চলে গেল। আমরা জাজমেন্ট করে দেখেছি কোনো কোনো জায়গা থেকে কেউ কেউ হুইসপারিং করতেছে যে 16 অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে জাজদের রেজিগনেশন করার কোনো সুযোগ রাখা হয়। আমরা একটা গ্রাউন্ড নিয়ে বলেছি যে এই যে বাইরে হুইসপারিং হচ্ছে দিস ইজ আ একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। আইনে বলা হয়েছে যে জাজদের রেজিগনেশনের অধিকার সংবিধানে আছে। সুতরাং এই জাজমেন্টের মধ্যে 15th অ্যামেন্ডমেন্টের রেজিগনেশন অরিজিনাল প্রভিশন 1972 সালের আর্টিকেল 96-এর 4 আর সাবার্টিকেল 4, সেখানে বলা আছে যে কোনো জাজ ইচ্ছা করে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে রিজাইন করতে পারে। এরপরে সে এই 4 অধ্যায়টাকে ইন্টারপ্রেটে এটাকে 15th অ্যামেন্ডমেন্টে গিয়ে 8 ক্লজে নিয়ে যাওয়ার পরে রেজিগনেশনের বিধান কিন্তু 72 সংবিধানেই রয়ে গেছে, 8 জায়গায় নিয়ে গেল। 16th অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে এসে বললো যে 16th অ্যামেন্ডমেন্ট দিয়ে যে যে আর্টিকেলগুলোকে 96 সালে যে যে উপধারাগুলোকে উপনুচ্ছেদগুলোকে বাতিল করা হয়েছিল সেইগুলো ওনারা রেস্টোর করলেন। রেস্টোর করতে গিয়ে ওখানে 8 শব্দটা লেখা হয়। আমরা বললাম যে ক্রিয়েটস অ্যান অ্যাম্বিগুইটি, যদিও 8 লেখা না লেখা কারণ অরিজিনাল কনস্টিটিউশনের যদি 59টা রেস্টোর নাও করে অরিজিনাল কনস্টিটিউশন তখন চলে যাবে। আদালত আমাদের সাবমিশন শুনেছে। আদালত মনে করছে যে হ্যাঁ রিমুভ করার জন্য ওনারা আমাদের এই গ্রাউন্ড এটাকে বিবেচনায় নিয়ে রিভিউ পিটিশনটা ডিসপোজ করেছে। 96 হলো নেক্সট কোর্সে আসছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আমরা বলেছি আমার পার্সোনাল যেটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আগেও বলেছি মিডিয়ার সামনেই বলেছি যে মুহূর্তে ষষ্ঠদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন সাথে সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ডিভাইড হয়ে গেছে। ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট একটা রিভিউ পিটিশন সেন্ড করেছে, কারণ রিভিউতে যে 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের উপর একটু ইস্যু ছিল, ফলে 16th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট অ্যাপেলেট ডিভিশন ইতিপূর্বে প্রনাউন্স করেছেন দ্যাট জাজমেন্ট ওয়াজ ইন অপারেটিভ, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। ওই জাজমেন্টে বলেছে যে 16th অ্যামেন্ডমেন্ট বাতিল, তার মানে 15th অ্যামেন্ডমেন্টে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান ছিল ওটা রেস্টোর হয়ে গেল। তারপরে আজকে রিভিউ যখন ডিসমিস হয়ে গেল, ডিসকাজ হয়ে গেল, সেখানে তো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে না।